আসসালামু আলাইকুম তো একটি কলমের কাজ যখন করা হয় এবং একটি কলম সম্পূর্ণরূপে স্থাপন করতে হলে পারে বেজের উপরে কলমটা বসাইতে হলে পারে যে কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে এবং জানতে হবে এবং সেই কাজগুলো অবশ্যই আমাদের ড্রয়িং অনুযায়ী হতে হবে তো আসলে একটি কলম যখন আমরা বেজের উপরে কমপ্লিট বসাই তখন আমাদের কোন কোন ড্রয়িং দেখতে হবে এবং ড্রয়িংয়ে কি কি কাজগুলো আমাদের খুব গভীরভাবে ভেবে কাজ করে কলমটা বসাতে হবে সেই জিনিসগুলোই আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং এমনভাবে দেখাবো যাতে আপনাদের একটি কলম বেজের উপরে বসাতে হলে যে যে বিষয়গুলো জানতে হবে সম্পূর্ণ জিনিস আমি আজকে আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেব একটি কলমের এ টু জেড সম্পূর্ণ কাজ তো প্রথমত আপনাদের একটি কলম বেজের উপরে বসাই তোলে পারে যে প্ল্যানটা আপনাদের দরকার হবে সেটা হচ্ছে আপনাদের এই প্ল্যানটা এখানে যে প্ল্যানটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম লেয়ার্ড প্ল্যান যেমন দেখেন এখানে লেখা আছে কলম লেওয়ার্ড পেলান এই যে দেখতে পাচ্ছেন এটা লেখা হচ্ছে কলম লেওয়ার্ড প্ল্যান তো এই প্ল্যানটা কিন্তু আপনার একটি বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই প্ল্যানটার দরকার আছে আর এই প্ল্যানটার দরকার আছে এই জন্য আপনি প্রত্যেক ছাদের ছাদে যখন আপনি কলমের কিকার করবেন তখন কিন্তু আপনার এই প্ল্যানটা দরকার হবে কারণ এই প্ল্যানটা ছাড়া আপনি কিকার করতে পারবেন না অনেক সময় দেখা যায় একটি বিল্ডিংয়ে যদি একজন ফোরম্যান থাকে সেই ফোরম্যান যদি একটি বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করে তাহলে কিন্তু এই বিল্ডিং সম্বন্ধে একটি ফোরম্যানের অনেক কিছু জানা হয়ে যায় এবং অনেক কিছু তাহার মুখস্থ থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেই ফোরবিনের এই প্ল্যানটার প্রয়োজন হয় না কি কারণে প্রয়োজন হয় না তার প্রত্যেকটি জিনিস ভালোভাবে খেয়াল আছে কারণ সে নিচে থেকে শুরু করছে কাজ এবং শেষ পর্যন্ত করছে যার কারণে কিন্তু এই জিনিসটা অনেক সময় তার প্রয়োজন পড়ে না কিন্তু যখন আপনার ফরমেন্ট চেঞ্জ হয় অথবা মিস্ত্রি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে এই কিকার করার সময় কিন্তু আপনার এই প্ল্যানটা অবশ্যই লাগবে আর এই প্ল্যানটা লাগবে আপনার এই জন্য কলমের যে সেন্ট্রাল লাইনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে যেমন দেখুন এখানে যে সেন্ট্রাল লাইনটা আছে আপনার এই যে এগারো ফিট চার ইঞ্চি এরপরটা আছে চোদ্দো ফিট ছ ইঞ্চি এই সেন্ট্রাল লাইনগুলো বের করতে কিন্তু এই পিল্যানটা লাগে আচ্ছা যাই হোক এখন আমরা দেখবো যে একটি কলম আমাদের বসাইতে বেজের উপরে কি কি কাজগুলো আমাদের করতে হবে তো এখন মনে করুন এখানে যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলমগুলো আছে তো সাপোজ মনে করুন আমরা এখন এখানে যে কলমটা দেখতে পাচ্ছেন এটা এটা কলম নাম্বার হচ্ছে এখানে দেখুন সি থ্রি সাইজ বারো বাই বিশ তো এই কলমটা আমরা এই বেজে এখানে স্থাপন করব তো এখানে এই কলমটা স্থাপন করতে হলে পরে আমাদের যে জিনিসটা সর্বপ্রথম দেখতে হবে এবং বুঝতে হবে তো এই কলমটা আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে হবে আমাদের এই কলমের যে এখানে বারো বাই বিশ যে কলমটা এই কলমটা কয়টা রড আছে এবং কি কি সাইজের রড আছে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে দেখার পরে কিন্তু আমরা এই কলমটা সুন্দরভাবে বাঁধতে পারবো বাঁধার পরে কিন্তু আমরা এইখানে এনে এই কলমটা সেট করবে তো চলুন আমরা এখন দেখি যে এই কলমটা এখানে কী কী সাইজের রড এবং কয়টা রড দেওয়া আছে এখানে যে প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কলম সেকশন প্ল্যান তো এই প্ল্যানে আমরা অবশ্যই দেখতে পারবো যে এখানে কয়টা করে রড আছে এবং কী কী সাইজের রড আছে আমরা সেই জিনিসটা এখানে ক্লিয়ার দেখতে পারবো তো আমরা ওখানে দেখতে দেখছিলাম সি থ্রি নাম্বার কলম আপনার বারো বাই বিশ এখানে দেখুন এটা দেখা যাচ্ছে বারো বাই বিশ এবং এখানে দেখুন সি থ্রি কলম বারো বাই তে এখানে আপনার রড আছে দেখুন এখানে ছয়টা বিশ মিলের রড আছে এবং ছয়টা বারো মিলের রড আছে এবং এখানে যে ছয়টা বড় বিশ মিলের রড আছে সেই ছয়টা হচ্ছে চার কর্নারের চারটা এবং এখানে মাঝখানে দুইটা এই যে দেখুন এখান থেকে দেখানো হয়েছে একটা দুইটা এই চার কর্নারের চারটা এবং এই মাঝের দুইটা হচ্ছে এখানে বিশ মিলি তাই মোট এখানে ষোলোটা এই ছয়টা বিশ মিলি এবং আদার যে ছয়টা রড আছে সেই ছয়টা ষোলো মিলি তো এই ষোলো মিলি এবং বিশ মিলি রড দিয়ে এই কলমটা এখানে আমাদের বাঁধতে হবে বাঁধার পরে আমরা যখন কলমটা সেটিং করব তখন আমাদের কি কাজটা করতে হবে এখানে যখন আমরা এই বেজের উপরে কলমটা এখানে বসাবো তখন আমাদের অবশ্যই এই যে কলমের এখানে সেন্টারগুলো দেখতে পাচ্ছেন এই সেন্টারগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে কোন দিক থেকে কত সেন্টার লাইন গেছে যেহেতু এদিকের কলমের এটা হচ্ছে গ্রেড লাইন এবং এই দিকের এইটা হচ্ছে গ্রেড লাইন তো এই কলমের এই পাশের যে গ্রেড লাইনটা আছে এখানে থেকে দেখুন এইদিকে কম আছে এই দিকে বেশি আসে ঠিক সেই ক্ষেত্রে আমরা বেজের উপরে কিন্তু এইভাবে কম বেশ করে আমাদের এই কলমটা বসাতে হবে তো এই বসার কলমটা যখন আমরা বসাবো তখন এই কলমের আমাদের একটা রিংয়ের প্রয়োজন হবে তো যেহেতু এটা বারো বাই বিশ কলম তবে এই কলমের যে রিংটা হবে সেটা হচ্ছে আপনার সতেরো বাই নয় ইঞ্চির রিং হবে এই কলমটার তো এই কলমটার যখন সতেরো বাই নয় ইঞ্চির রিং হবে তখন আমরা সেন্টার লাইনটা কিভাবে করব। সেন্ট্রাল লাইনটা করতে হলে পারে এখানে দেখুন এই কলমের এই পাশ থেকে এখানে ছয় ইঞ্চি সেন্টার আছে এবং এদিকে যেটা আছে সেটা হচ্ছে আপনার এখান থেকে এদিকে আছে। এবং এখান থেকে এদিকেও আছে। তো এই টোটাল মাপটা আমরা যদি এখন ভালোভাবে খেয়াল করি তাহলে দেখুন এই সুতার থেকে এই পাশে দেখানো হয়েছে এক ফিট দু ইঞ্চি মানে চোদ্দ ইঞ্চি এবং এই সুতার থেকে এপাশে পাশে দেখানো হয়েছে ছয় ইঞ্চি তো যেহেতু আমাদের রিংটা হবে এখানে সতেরো বাই নয় তো সেই আমরা একটা রিং এই পাশে যে আপনার নয় ইঞ্চি থাকবে সেই নয় ইঞ্চিতে আমরা সাড়ে ইঞ্চিতে একটা দাগ দেব এবং এই পাশে যে সতেরো থাকবে সেই সতেরো থেকে এই পাশে আমরা সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দেব তাহলে এই সাড়ে চার ইঞ্চিতে দাগ দেবার কারণ হচ্ছে এখানে যে কলম ঢালার করার সময় দেড় ইঞ্চি কভারিং রাখতে হয় সেই কভারিং সহ কিন্তু এখানে ছয় ইঞ্চি দেখানো হয়েছে আর আমাদের যেটা এখানে আমরা রিংটায় ডাক দেবো সেই রিংটা তো আমরা অবশ্য ঢালাই পাবো না তো সেই ক্ষেত্রে আমাদের এই ঢালাই যে হবে কভারিং সেই দেড় ইঞ্চি ধরে আমাদের মোট সাড়ে চার ইঞ্চি আর দেড় ইঞ্চি ধরলে হয় এখানে ছয় ইঞ্চি তো যেহেতু আমাদের এখানে ঢালাই করা নেই তাই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই রিংয়ের উপরে সাড়ে চার ইঞ্চিতে ডাক দেবো এবং এ পাশটাও আমরা সাড়ে চার ইঞ্চিতে ডাক দেবো দাগ দিয়ে আমরা এই সেন্ট্রাল লাইনগুলো থেকে সল নিয়ে বেজের উপরে দাগ দেবো দাগ দেওয়ার পর আমরা ঠিক সেই দাগ অনুযায়ী এই রিংটা বেঁধে নিয়ে আমরা এই সেই রিংয়ের উপরে কলমটা সুন্দর করে বসিয়ে দেব। তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে একটি কলম স্থাপন করতে পারবো তা আশা করি এভাবে যদি আপনারা কলমটা সেন্ট্রাল লাইন টেনে এবং রিংয়ে দাগ দিয়ে কলম বসান তাহলে আপনাদের কাজটা সঠিক হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল আইকন অন করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ